রে ভাই রে ভাই বলে যাই ভাইরাজেরই কথা, ভাইরাজের কথা শুনলে ঘুরে আমার মাথায়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি গরিব বেশি খেটে খাওয়া মানুষ, ভাইরাজের কথা শুনলে থাকে না যে হুশ, বুঝি মরে যাব, বুঝি মরে যাব, কারে কব কে বাঁচাতে পারে, তাই বুঝে বেশি বেশি আল্লাহ স্মরণ করে, শুধু আল্লাহ ছাড়া, শুধু আল্লাহ ছাড়া যায় না বল্লাকার কাছে যে বলি, ভাই রাজের ভয়ে আমরা কিভাবে তে চলি, আমরা খেতে খাই, আমরা খেতে খাই, কোথায় যাই কে দিবে খাবার, ঘর থেকে নিষেধ আছে বাহিরে যাবার, আসি বিপদে, আসি বিপদে, কিভাবে উত্তর হয়ে যাব, সরকার তেরান দিছে তাই বসে খাবো, আসি ভরসায়, আসি ভরসায়, হায় হায় হাসিনা সরকার, কিছু কিছু নিয়ম দিছে সেগুলো দরকার, মোদের মেনে চলা, মোদের মেনে চলা, সলা কলা মোদের আছে জানা, আমাদের এমপি স্যার আশা শুনির থানায়, আমরা থানাবাসী, আমরা থানাবাসী, ভালোবাসি এমপি সাহেবকে, নিজস্ব তহবিল থেকে তিরানে দিচ্ছে আশা শুনির জন্য, আশা শুনির জন্য, আমরা ধন্য এমপি সাহেবকে পেয়ে, মনে হয় সালাম করি সেখানে তে গিয়ে, সারে ভালো থাকেন, সারে ভালো থাকেন, খেয়ালে রাখবেন আশা শুনির উপর, ঢাকা থেকে আশা শুনি সে যে বহু দূর, আমাদের পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, ভালোবাসেন আলিফ রেজা স্যার, তিনি এখন দায়িত্বে আছে আশা শুনি থানার, তাহার ব্যবহার ভালো, তাহারে ব্যবহার ভালো, সবাই চলো একটু ঘুরে আসি, আশা শুনি ওসি স্যারকে আমরা ভালোবাসি, আমরা খাজরাবাসী, আমরা খাজরাবাসী, তার ভিতরে গিরাম কাপশুন্ডা, আবার একটু ফিরে গেছি ভাইরাস করুনা, সবাই হুশিয়ার, সবাই হুশিয়ার, সাবধানে ডালিম গেছে বলে, বাসার জন্য সবাই এখন আল্লাহর পথে চলে, বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমানের সম্মান রাখার মালিক যিনি, বিদায়ের বেলায় বলি উপরে আসেন তিনি, শুধু আল্লাহ আল্লাহ, সবাইকে ধন্যবাদ।